প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। এই একটি ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বাইনারি যোগ বিয়োগ শিখিয়ে দিব। অর্থাৎ যদি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো তাহলে এই বাইনারি যোগ বিয়োগ শেখার জন্য আর কখনোই কারো স্বরাপন্ন হওয়া লাগবে না, এমনকি তুমিও অন্যদেরকে শেখাতে পারবে। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এই সঠিক নিয়মটা পুরো দেশব্যাপী ছড়িয়ে দিবে যে বাইনারি যোগ বিয়োগ সঠিক নিয়মে কীভাবে করতে হয়। আর এই সঠিক নিয়মটা তুমি যদি বুঝতে পারো, আমি তো যথেষ্ট চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য, আশা করি পারবে খুবই সহজভাবে। যে তুমি যদি দশমিকে যোগ পারো তাহলে বাইনারি যোগ পারবে, তুমি যদি দশমিক পদ্ধতিতে বিয়োগ পারো তাহলে বাইনারি বিয়োগ পাবে। অর্থাৎ প্রচলিত যে পদ্ধতি, আমরা ক্লাস ওয়ান থেকে আজকের দিন পর্যন্ত যেই পদ্ধতিতে যোগ বিয়োগ করে আসছি, সেই যোগ বিয়োগ যদি তুমি পারো তাহলে বাইনারি যোগ বিয়োগও অবশ্যই পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো কথা না বলে ক্লাস শুরু করা যাক। ও আরেকটি কথা হচ্ছে, তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, আর এখনও যারা করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ হচ্ছে আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাস আপলোড করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখন বাইনারি যোগ বিয়োগ সঠিক নিয়মে শেখাবো, আর এই নিয়মটা পারলে তোমাদের কাছে বাইনারি যোগ বিয়োগ একদম পানির মতো মনে হবে। তো দেখো, আমি তোমাদেরকে বাইনারি যোগ বিয়োগ শেখাচ্ছি। বলছিলাম এক ভিডিওর মাধ্যমে আমরা বাইনারি যোগ বিয়োগ শিখবো। আমি একটা বাইনারি মান লিখি, ওয়ান ওয়ান শূন্য ওয়ান ওয়ান শূন্য ওয়ান ওয়ান। যদি এই যোগটা আমি তোমাদেরকে করতে বলি, তোমরা হয়তো বলবে যে আমরা দশমিকে যোগ পারবো, বাইনারি যোগ কখনোই করি নেই বা এই প্রথম, বা স্যার বাইনারি যোগ বুঝি না। অনেকে দেখা যাচ্ছে যে বাইনারি যোগ শিখতে এক মাস দুই মাস লেগে যায়। আমি তোমাদের এই পাঁচ মিনিটের এই ভিডিওতে বাইনারি যোগ শিখিয়ে দিব। আচ্ছা, এরপর আমি ধরো এই একই মানটা আমি এপাশে লিখলাম, ওয়ান ওয়ান শূন্য ওয়ান ওয়ান শূন্য ওয়ান ওয়ান। যদি এই একই মানটাকে বাইনারিতে বিয়োগ করতে বলে তাহলে তোমরা একইভাবে বলবে যে স্যার আমরা দশমিকে বিয়োগ করতে পারবো, কিন্তু বাইনারি পদ্ধতি এটা আমাদের নতুন, আমরা আগে পরে করে নেই, আমরা বাইনারি বিয়োগ পারবো না। আমি তোমাদেরকে বলছিলাম যে যদি তোমরা দশমিকে বিয়োগ পারো তাহলে বাইনারি বিয়োগও পারবে। তো শুধু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখতে হবে, ওকে? আচ্ছা, বিয়োগের সময় আমাদের তিনটি কথা মনে রাখতে হবে, সেটি হচ্ছে উপরে এবং নিচে মিলে গেলে শূন্য হবে। যেমন এটা যদি বাইনারিতে না থেকে ধরো দশমিকেই বলতো, মানে প্রচলিত পদ্ধতি যে এক হাজার একশো এক থেকে এক হাজার এগারো বিয়োগ করো, তাহলে কিন্তু তুমি ভয় পেতে না, তুমি কিন্তু পারতে। তুমি কি করতে যে এক থেকে এক চলে গেলে শূন্য, তো এখানে কিন্তু শূন্য লিখতে। ঠিক একইভাবে এটি আছে বাইনারিতে, তো বাইনারিতেও শূন্য হবে। অর্থাৎ বাইনারিতে আছে, ভয়ের কিছু নাই। হ্যাঁ, ওকে, মানে ব্যাপারটা হচ্ছে যে যখন বাইনারিতে থাকে তখন ভয় করে যে আসলে কি হবে বাইনারিতে, ভয়ের কিছু নাই। বলছিলাম দশমিকে যোগ বিয়োগ পারলে বাইনারি যোগ বিয়োগও তুমি পারবে, শুধু সঠিক নিয়মটা এখন শিখে রাখো। তো বিয়োগের সময় যদি নিচে এবং উপরে মিলে যায় ফলাফল শূন্য হবে, বিয়োগের সময় যদি উপরে ছোট হয় নিচে যদি বড় হয় ওই ছোট সংখ্যাটিকে বেস গিয়ে সাপোর্ট দেবে, অর্থাৎ বেস গিয়ে যোগ হবে। তো আমরা এখন আছি বাইনারিতে, তো আমরা দেখতে পাচ্ছি নিচে এক উপরে শূন্য। তো বিয়োগের সময় যদি উপরে ছোট হয় তাহলে বেস গিয়ে সাপোর্ট দিবে। অনেক শিক্ষক বা তোমরা হয়তো বা এভাবে করছো কিনা জানি না, যে এরকম বলো বাইনারিতে যে এক আছে কত হলে দশ হবে, কখনোই এক আছে কত হলে দশ বলবে না। এক আছে কত হলে দশ হবে, এটা দশমিকে থাকলে, কারণ দশমিকের বেদ হচ্ছে কত, দশ। এই দশ গিয়ে যখন উপরে যোগ হবে তখন তুমি বলবে এক আছে কত হলে দশ হবে, লিখবা নয়। কিন্তু বাইনারিতে এক আছে কত কেন দশ বলবো শূন্য থাকলে? আমরা বলবো বাইনারি বেজ হচ্ছে দুই, অর্থাৎ উপরে যখনই ছোট হবে তখন এই বেজ গিয়ে সাপোর্ট দেবে, বাইনারির জন্য দুই আসবে। তো বলবো যে এক আছে কত হলে দুই হবে, বা দুই থেকে এক চলে গেলে কত হবে। অতএব বাইনারির সময় আমরা দশ শব্দটি উচ্চারণ করব না, এটাই হচ্ছে সঠিক নিয়ম, ওকে? আচ্ছা, এখন দেখো, যখনই বিয়োগের সময় উপরে ছোট সংখ্যা হবে এবং বেস সাপোর্ট দিবে তখন হাতে এক থাকবে, এছাড়া কখনোই হাতে থাকে না। তো বলছিলাম বিয়োগের সময় তোমাদের তিনটি কথা মনে রাখতে হবে, উপরে এবং নিচে যদি মিলে যায় তাহলে ফলাফল শূন্য হবে, যদি উপরে ছোট হয় নিচে যদি বড় হয় ওই ছোট সংখ্যাটিকে আমরা যেই সংখ্যা পদ্ধতিতে বিয়োগ করব সেই সংখ্যা পদ্ধতির বেস গিয়ে সাপোর্ট দিবে, অর্থাৎ যোগ হবে। আর যদি ঘটনাক্রমে উপরে বড় হয় নিচে যদি ছোট হয় তাহলে ওই উপরের বড় সংখ্যা থেকে নিচের ছোট সংখ্যা জাস্ট নর্মাল বিয়োগ, তখন আর হাতে টাতে কিছু থাকবে না। তো আমি তোমাদের এখন এই বাইনারি বিয়োগটা শেখাচ্ছিলাম যে উপরেও এক নিচে এক, এক আর এক মিলে গেলে শূন্য, হাতে টাতে কিছু নাই, নিচে এক উপরে শূন্য, যখনই উপরে ছোট তখনই বেস গিয়ে সাপোর্ট দিবে, অর্থাৎ উপরে এই দুই এসে যোগ হবে, দুই এসে যোগ হবে। তো শূন্য আর দুই যোগ করলে দুই, দুই থেকে এক চলে গেলে এক, যখনই বেস সাপোর্ট দিবে তখনই হাতের এক। এখন আমরা দেখতে পাচ্ছি নিচেও এক উপরে এক। বলছিলাম বিয়োগের ক্ষেত্রে নিচে এবং উপরে যখন মিলে যাবে ফলাফল শূন্য, আবারও দেখতে পাচ্ছি নিচে এক উপরে এক,
অর্থাৎ বিয়োগের সময় নিচে এবং উপরে মিলে গেলে শূন্য। তো এখানে আমাদের বায়ের শূন্য বসে না, বসাইলো কি সমস্যা নাই, না বসাইলো সমস্যা নাই, আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম, অর্থাৎ বাইনারি বিয়োগ পেয়ে গেলাম। তো শুধু বাইনারি না, এই নিয়মটা দশমিকে, অক্টালে, হেক্সাডেসিমালে সব জায়গায় একই নিয়ম। এই জন্য বলছিলাম তোমরা যদি দশমিকে যোগ বিয়োগ পারো তাহলে বাইনারি যোগ বিয়োগও পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এখন বাইনারি যোগ শিখবো, আমরা বাইনারি হয়তো বা বিয়োগ শিখতে শিখতে পারছো। যদি এরপরও কোনো সমস্যা থাকে কমেন্ট করে জেনেও জানাও, আমি তোমাদেরকে সাহায্য করবো বোঝানোর জন্য। আমি আরও দিব, আরও দু একটা দিব বিয়োগ যদি কারো সমস্যা দেখে নিও। তো আমরা এখন যোগটা শিখে নিব। অনেক শিক্ষক বলে যে এক আর এক হচ্ছে দশ, তোমরা কখনোই এক আর এক দশ বলবে না, এবং আজকে সঠিক নিয়মটা শিখে পুরো দেশব্যাপী ছড়িয়ে দেবা যে বাইনারি যোগকে কখনোই এক আর এক দশ হবে না। যেমন ধরো যারা এক আর এক দশ বলে তাদের কাছে প্রশ্ন হচ্ছে এক আর এক যদি দশ হয় আর এক কত, এগারো? আচ্ছা যদি আর এক থাকে তাহলে কত বলবে, বারো বলবে, বিশ বলবে, না একশো বলবে? অতএব ওই এক আর এক দশ এগারো এসব ভুলে যাও, এসব বলা যাবে না। তাহলে কীভাবে করবো তোমরা বলতে পারো, স্যার কীভাবে করবো? ধরো উদাহরণস্বরূপ আমি তোমাদের এখানে একটা লিখি, এটা একটু মুছে ফেলি তোমাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে। ধরো আমি এখানে লিখলাম সেভেন ফাইভ ফাইভ সেভেন। তো এই সংখ্যাটিকে যদি দশমিকে যোগ করতে বলে তাহলে তোমরা কি বলবে, সাত পাঁচ হচ্ছে বারো, বারোর দুই। এভাবেই শিখছো সারা জীবন, এভাবেই শিখাইছে আমাদের ম্যাম টিচাররা। কিন্তু এখানে বারোর দুই কেন হলো এই প্রশ্নটি যদিও আমরা করি না, আর যদিও কেউ করে থাকো তাহলে তাকে এইভাবে বুঝিয়েছে যে সাত পাঁচ বারো, বারোর দুই হাতের এক, এই কথাটা ভুল, এই ব্যাখ্যাটা ভুল। এখানে বারোর জন্য দুই বসেনি, এই কথাটি ভুল। অর্থাৎ এখানে দুই হচ্ছে দশের কারণে, কারণ যোগের ক্ষেত্রে সময় যদি বেজের সমান বা বেজের ঊর্ধ্বে চলে যায় তখন বেজ বিয়োগ হবে, বেজ বিয়োগ করার পরে যা থাকবে সেটি বসবে, আর বেজ যতবার বিয়োগ হয় হাতে ঠিক ততবার। তো এখান থেকে আমরা বেজ দেখতে পাচ্ছি দশ, তো বারো থেকে যদি দশ বিয়োগ করি তাহলে বসবে হচ্ছে, থাকে হচ্ছে দুই, তো বসলো দুই, আর এখানে বেজ একবার বিয়োগ হয়েছে এজন্য হাতের এক। অতএব বারোর দুই এই কথাটি ভুল। যদি ধরো এই সংখ্যাটি অক্টালে থাকতো তাহলে কি করতাম, পাঁচ আর সাত হচ্ছে বারো, এখন কি বলতাম বারোর দুই, অক্টালের বেজ হচ্ছে আট, অর্থাৎ বারো থেকে আট বিয়োগ করলে চার, বসতো চার, আর এখানে বেজ একবার বিয়োগ হয়েছে হাতে এক। তো একইভাবে একইভাবে যে বাইনারিতে এক আর এক হচ্ছে কত, দুই, তো দুইয়ের কত বসবে, দুইয়ের কত বসবে, আমাদের বেজ হচ্ছে কত, দুই, তো দুই থেকে দুই আমরা বিয়োগ করব, তো দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য, বসবে শূন্য, যখনই বেজ বিয়োগ হবে তখনই হাতের এক। এখন আমরা দেখতে পাচ্ছি হাতের এক এক আর শূন্য, যোগের সময় শূন্যর কোনো মূল্য নেই। তো এক আর এক দুই, আবার দুই পেয়ে গেলাম, তো দুইয়ের কত বসবে, বেজ হচ্ছে দুই, তো দুই থেকে দুই বিয়োগ করলে কত হয়, শূন্য হয়, বসবে শূন্য, যখনই বেজ বিয়োগ হবে তখনই হাতের এক। আবার আমরা দেখতে পাচ্ছি এক আর এক দুই, তো দুইয়ের কত বসবে, দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য, হাতে এক, যখনই বেজ বিয়োগ হবে তখনই হাতের এক। এখন আমরা দেখতে পাচ্ছি এক এক এক, অর্থাৎ এক আর এক দুই, দুই আর এক তিন, তোমরা কখনোই এক আর এক দশ, দশ আর এক এগারো এই কথাটি বলবে না। আমরা নর্মাল বলার চেষ্টা করব, এক আর এক হচ্ছে দুই, দুই আর এক হচ্ছে তিন। এখন প্রশ্ন হচ্ছে স্যার তিনের কত বসবে, তিনের, তিন থেকে আমরা বেজ বিয়োগ দিব, তো তিন থেকে বেজ দুই যদি বিয়োগ করি তাহলে এক বসবে এক, আর বেজ কবার বিয়োগ হয়েছে, একবার বিয়োগ হয়েছে, অর্থাৎ এখানে হাতের এক কিছু নাই, বসে যাবে। আমরা কিন্তু বাইনারি যোগের অ্যান্সারটি পেয়ে গেলাম। যেমন এই প্রশ্নটি তোমাদের আরও আরও ক্লিয়ার হয়ে যাবে যদি এটি আমি তোমাদেরকে এখন করতে দিই, যদি দশমিকে করো তাহলে পাঁচ আর পাঁচ হচ্ছে দশ। তো দশের আমরা জানি, মানে আমাদের এভাবেই ম্যাম টিচাররা করিয়েছে যে দশের শূন্য হাতের এক, এই কথাটি ভুল। বেজ হচ্ছে দশ, এই দশের জন্য শূন্য হয় না, এই দশের কারণে এখানে শূন্য হয়েছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি বেজের সমান, যখনই বেজের সমান বা বেজের ঊর্ধ্বে যাবে তখন বেজ বিয়োগ করবো, অর্থাৎ দশ থেকে দশ বিয়োগ করলে শূন্য, যখনই বেজ বিয়োগ হবে তখনই হাতের এক। পাঁচ আর এক ছয়, সাত ছয় তেরো, তো তেরোর কত বসবে, তেরো থেকে বেজ দশ বিয়োগ করলে তিন, বসবে তিন, যখনই বেজ বিয়োগ হবে তখনই হাতের এক, কিছু না হাতের এক বসে গেল। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমরা দশমিকে এই পদ্ধতিটি আমরা যোগ করলাম, যদি এখানে পাঁচ না থেকে দুই থাকতো তাহলে এখানে কি হতো, তাহলে হতো হলো যে পাঁচ আর দুই হচ্ছে কত, সাত, তো সাতের কত বসতো, সাতের সাত বসতো, কেন, বেজের এখানে বেজের থেকে সাত হচ্ছে কি ছোট, অর্থাৎ বেজের যখন ছোট হবে তখন বেজ বিয়োগ হবে না, বেজ কখন বিয়োগ হবে, যখন ওই যোগফলটা বেজের সমান বা বেজের ঊর্ধ্বে যাবে। ধরো উদাহরণস্বরূপ যদি এখানে শূন্য থাকতো তাহলে শূন্য আর এক যোগ করলে কত হতো, তাহলে শূন্য আর এক যোগ করলে এক হতো, এখানে কিন্তু দুই বিয়োগ হতো না, কেন, যে বেজের সমান বা বেজের ঊর্ধ্বে হয়নি। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা যদি এই সঠিক নিয়মটা আয়ত্ত করতে পারো তাহলে বাইনারি যোগ বিয়োগে তোমাদের আর কখনোই কোনো সমস্যা হবে না, তোমরা কখনোই বলবে না এক আর এক দশ। আমি তোমাদের আরেকটা দেখাচ্ছি তাহলে তোমাদের জন্য আরও পরিষ্কার হয়ে যাবে।
বাইনারি যোগ বিয়োগ তাহলে তোমরা একেবারেই সহজভাবে করতে পারবে। এবং বলছিলাম যে কখনোই আর কারো সরাপন্ন হওয়া লাগবে না। দেখো আমি আরেকটা লিখতেছি এখানে, 110101 যদি এই বিয়োগ একেবারে ছোট একটা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করলাম, তো এই বিয়োগটি তুমি কিভাবে করবে আমরা দেখতে পাচ্ছি নিচে এক উপরে শূন্য। বলছিলাম বিয়োগের ক্ষেত্রে যদি উপরে ছোট হয় তাহলে বেজ গিয়ে সাপোর্ট দিবে, আমাদের এই সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 2, এখানে 2 গিয়ে সাপোর্ট দিবে, অর্থাৎ আমরা বলবো যে এক আসে কত হলে 2 হবে, বা 2 থেকে 1 চলে গেলে কত হয়, 2 থেকে 1 চলে গেলে 1 হয়। যদি এই সংখ্যাটি এখানে 2 না লেখা, আমি যদি 3 লিখতাম তাহলে বলতাম যে এক আসে কত হলে 3 হবে, যদি 4 থাকতো তাহলে বলতাম এক আসে কত হলে 4 হবে। আর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ধরো পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষায় বা হচ্ছে চাকরি পরীক্ষায় এইভাবে প্রশ্ন হুবাহু থাকবে না, দেখা যাচ্ছে যে বেজ 8-এর জায়গায় 7 দিয়ে দিছে। তো যারা গলত করেন অর্থাৎ মুখস্থ করে গেছে তারা হাত উঁচে করে চিল্লাবে, স্যার স্যার ভুল উঠছে, সবাই ভুল উঠছে, এখানে 7 হবে না 8 হবে। আর তোমরা যারা ধরো ট্যালেন্ট অর্থাৎ তোমরা যেভাবেই আসুক না কেন পারবে, তোমরা কিন্তু চিল্লাচিল্লি না করে সঠিক অ্যান্সারটা করতে পারবে, তখন তোমরা ওই 7-এর উপর ভিত্তি করে কিন্তু ফলাফল বের করতে পারবে, এই 3-এর উপর ভিত্তি করে কিন্তু ফলাফল বের করতে পারবে। অতএব আমরা মুখস্থ গলতকরণ করবো না যে 1 আর 1 = 10। ওকে, আচ্ছা তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু, বলবো বাইনারিতে যে 1 আসে কত হলে 2 হবে 1, যখনই বেস সাপোর্ট দিবে তখনই হাতের 1, নিচেও 1, উপরে 1, অর্থাৎ নিচের উপরে মিলে গেলে 0, নিচের উপরে মিলে গেলে 0, তাহলে আমাদের ফলাফল হবে শুধু 1। যদি এখন এটাকে যোগ করতে বলে তাহলে তোমরা কি করবে আমি এখন যোগ করে দেখাবো তোমাদের। বলছিলাম যোগের ক্ষেত্রে তোমরা 1 আর 1 = 10 বলবে, নর্মাল বলার চেষ্টা করবে। 0 আর 1 যোগ করলে কত হয়? 0 আর 1 যোগ করলে 1, আবার 1 আর 0 যোগ করলে কত? 1। এরপর দেখতে পাচ্ছি 1 আর 1, তাহলে 1 আর 1 যোগ করলে এখানে কত হবে, 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, কখনোই 10 বলবে না, 1 আর 1 হচ্ছে 2, বেজ হচ্ছে 2, 2 থেকে 2 চলে গেলে 0, অর্থাৎ বসবে 0, আর বেজ কয়বার বিয়োগ হয়েছে 1 বার, এখানে বেজ 1 বার বিয়োগ হওয়ার কারণে হাতের 1। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি তোমরা বুঝতে পারছো বাইনারির যোগ বিয়োগ। এরপরে যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।